প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বর্তমান সারা বিশ্বে যে মহামারী আকার ধারণ করছে, এ থেকে আমরা অবশ্যই সকলে মানসিকভাবে কিছু বিপর্যস্ত আছি। কিন্তু আমি বলতে চাই, আমরা মনোবিজ্ঞানের যারা শিক্ষার্থী আছি, আমরা মানসিকভাবে ভেঙে পড়লে হবে না। আমরা প্রত্যেকটা পরিবেশের সাথে খাপ খেয়ে আমাদেরকে এই মনোভাব তৈরি করে সামনে এগোতে হবে। আর আমরা সব সময় হাসি খুশি থাকব। নিশ্চয় আমরা জানি হাসির চেয়ে বড় অসুখ কিন্তু আর নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও তোমাদের সামনে আমি অনলাইন ক্লাস নিয়ে আসছি। আমি মোহাম্মদ আব্দুল হাকিম তালুকদার, প্রভাষক, মনোবিজ্ঞান, সান্তাহার মহিলা কলেজ, সান্তাহার আদমগিরি, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে মনোভাব কি, মনোভাবের বৈশিষ্ট্য, মনোভাবের কিভাবে উপাদান গঠিত হয়, এগুলো বিষয় নিয়ে তোমাদের আলোচনা ছিল। আমি বিশ্বাস করি নিশ্চয়ই তোমরা সে বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করছো, এবং পরীক্ষায় যদি এই সম্বন্ধে বিষয়ে কোনো প্রশ্ন আসে নিশ্চয়ই তোমরা ভালোভাবে তার উত্তর দিতে পারবে, এই প্রত্যাশা করছি। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই মনোভাবেরই একটা বিষয়, মনোভাবের গঠন, মনোভাবের উপাদান, মনোভাব কী কী উপাদান নিয়ে গঠিত হয়। আজকে শিখন ফল ছিল এটা। তাহলে আমরা প্রথমে আসি, মনোভাব কীভাবে গঠিত হয়। কোনো বিশেষ সামাজিক পরিস্থিতি, বিশেষ কোনো দল, বিশেষ কোনো গোষ্ঠী বা পরিস্থিতি সম্বন্ধে আমাদের অনুভূতি, বিশ্বাস ও প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের যে বিষয় গঠিত হয় সেটা এভাবে মনোভাবটা আমাদের গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোভাব কিভাবে গঠিত হয় আমরা সংক্ষেপে বুঝতে পারলাম। মনোভাব উপাদান কি, মনোভাব কী কী উপাদান নিয়ে গঠিত হয়, এটা আমরা এখন সংক্ষেপে আলোচনা করব। মনোভাবের উপাদানের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে সামাজিক শিক্ষণ প্রক্রিয়াটা বিভিন্ন দিক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই সামাজিক শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে কী কী বিষয় আসে এটা সম্বন্ধে কিন্তু তোমরা প্রথম অধ্যায়ে শিক্ষণ চ্যাপ্টারে কিছু বিষয় পড়ে আসতো, যে বিভিন্ন মনোবিজ্ঞান যে শিক্ষণ নিয়ে গবেষণা করছিলেন, চিরায়ত সাপেক্ষীকরণ, করণ শিক্ষণ, অনুকরণ শিক্ষণ, এগুলোর মাধ্যমে আমাদের মনোভাবটা গঠিত হয়। চিরায়ত সাপেক্ষীকরণ কী এটা তোমরা জানো, কোনো একটা বিশেষ উদ্দীপক যদি যুগপৎভাবে কয়েকবার উল্লেখ করা হয়, পরবর্তীতে সেই উদ্দীপকটা আমাদের মধ্যে গঠিত হয় বা মনোভাব সে গঠিত হয়ে যায়। করণ শিক্ষণ, করণ শিক্ষণের মূল বিষয় হচ্ছে যে পুরস্কার বা সন্তুষ্টি লাভ। উদাহরণের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে করণ শিক্ষণটা কী আর এটা মনোভাব কীভাবে গঠিত হয়। আমাদের করণ শিক্ষণের মূল বিষয়বস্তু আগে বললাম, কোনো শিশু যদি কোনো বাবা মার কাছে কোনো ভালো কাজ করে তাহলে তাকে পুরস্কৃত করা হয়, আর যদি কোনো খারাপ কোনো বিষয় কাজ করে তাহলে তাকে আমরা মন্দ বা খারাপ বলে গালি দিই। তাহলে নিশ্চয় কিন্তু ওই শিশুটির মধ্যে ভালো কিছু করার জন্য যে পুরস্কার এটা তার ইতিবাচক মনোভাব গ্রহণ করবে, এবং যদি তিরস্কার বা তাকে শাস্তি দেওয়া হয়, তাকে মন্দ বা গালি দেওয়া হয়, তাহলে তার প্রতি কিন্তু অবশ্যই একটা ইতিবাচক মনোভাব চলে আসবে, এটা আমরা সবাই জানি। এরপর অনুকরণ, অনুকরণের মাধ্যমে আমাদের মনোভাব গঠিত হয়। এই অনুকরণটা মূলত হচ্ছে শিশুদের ক্ষেত্রে বেশি কাজ করে। আমরা জানি শিশুরা অনুকরণ প্রিয়। পরিবারে শিশুদের মধ্যে আস্তে আস্তে যখন শিশুরা বড় হয় তখন দেখা যায় কিন্তু বাবা মা, পরিবারের অন্য সদস্য বা আদার্স, খেলার সাথী ইত্যাদির সাথে, মানুষের সাথে মেলামেশা করতে গিয়ে তাদের কিন্তু যে বিষয়টা অনুকরণ করে, তারা যে বিষয় ভালো কিছু করে বা খারাপ করে সেই বিষয়গুলো কিন্তু অনুকরণ করে। পরবর্তীতে তার আস্তে আস্তে বড় হলে
से मनोभावे शिशुर मध्य दृढ़ प्रतिष्ठित है। सुप्रिय शिक्षार्थीबृंद, मनोभव गठने और उपादान आगे संक्षेपे आलोचना करब। परिवार परिवार और खेला शैली मनोभव गठने क्षेत्र परिवार एक गुरुत्वपूर्ण भूमिका पालन कर, कारण परिवार माध्यम प्रत्येक मानुष आस्ते आस्ते बड़ है। परिवार सदस्य माध्यम अर्थात मूल जो सदस्य परिवार बाबा मा भाई बोन एर मेजस्कर माध्यम क्योंकि एक मनोभव भलो मंद मनोभव चले आसे पक्षान्तरे आस्ते आस्ते जो बड़ हब शुद्ध परिवार मध्य ना हमारे खेलार साथी अन्न्य सवाल साथ मिलेमशे कर मध्यमे एक मनोभव गठित है। एरपर हे तथ्य परेशन तथ्य परेशन माध्यम मनोभव गठित है। एक उदाहरण दी संक्षेप बुझते पर मानुषेर युद्ध सम्पर्के जाना नहीं, युद्धटा कि युद्ध की क्षति करे उपकार सम्बन्धे जाना नहीं, यदि ये विषयटा संवादपत्रेर माध्यमे टेलिविशनेर माध्यमे ये तथ्यटा अर्थात युद्धेर भयावहता युद्धेर ध्वंसद्रव्य युद्ध की क्षति करे एटा यदि परिष्कार हो जाए ताहले किन्तु युद्ध सम्बन्धे आमादेर बा मानुषेर ओई मनोभावटा चले आसबे, युद्धेर क्षति सम्बन्धे आमादेर मनोभाव चले आसबे इत्यादि विषय मध्य चले आए। सुतरां तथ्य परेशन माध्यम मनोभव गठित है। शिक्षा शिक्षार माध्यम मनोभव गठित है। एक निश्चय जानी शिक्षा जातिर मेरुदंड, जे व्यक्ति जत शिक्षित हो से उदारप्रंथी हो। मनोविज्ञान गवेषणा कर देखें उच्च शिक्षित मध्य मध्य उदारप्रंथी है और जरा कम शिक्षित तर मध्य किछु गुरामी मनोभव चले आसे। एरपर हे परिवार तत्व शिक्षा समितिर माध्यम आस्ते आस्ते जो बड़ हई आमरा विभिन्न छेलेरा क्लाबे जड़ित हई विभिन्न भावे आमरा विभिन्न समिति अंशग्रहण करी। समितिटा कि भावे मनोभव गठित है जो समिति कि प्रत्येक समिति क्लाबर कि निजस्व नियमकानून आई नियमकानून अनुजाई प्रत्येक साथ मिलेमशे चलते हैं सकल साथे मिलेमशे चलते गए एक निर्दिष्ट मनोभव गठित है अर्थात मनोभव एखे हमारे समितर माध्यम जे गठित है यहाँ बुझते पर। कर्मक्षेत्र जदिव आमरा जानी जे कर्मक्षेत्रटा शुरू है जौवने पदार्पणेर पर, एरपर आमरा जौवने पूर्वे जदिव आमादेर एकटा कर्मक्षेत्रेर भीत रचित हय बा गठित हय, एरपर आमरा एटाके मनोभावेर एक उपादान हिसेबे आख्या देब। केननা कर्मक्षेत्रे जाओयार पर आमरा विभिन्न मानुषेर साथे विभिन्न व्यक्तिर साथे विभिन्न गोष्ठीर साथे तार सहकर्मीदेर साथे विभिन्न भावे मिलेमशे करी। एई माध्यमे सकलेर मनोभावेर साथे आमादेर निजस्व मनोभावेर माध्यमे एकटा मनोभाव गठित हय। एर जन्य कर्मक्षेत्र मनोभावेर एकटा उपादान हिसेबे आख्यायित करा आछे। कृष्टि आमरा समाजे बास करी प्रत्येक मानुषे एक सामाजिक रीतिनीति कृष्टिर मध्य बसबास करी। एक एक समाज कृष्टि किन्तु एक एक रकम है अथवा एक देशर कृष्टि आएक देशर कृष्टिर साथे मिलबे ना। एक सत्य जो एक पाड़ार कृष्टिर साथे अन्य पाड़ार अन्य महल्लार कृष्टिओ किन्तु आलादा हये थाके।
সুতরাং আমরা বিভিন্ন রীতিনীতি কৃষ্টির মাধ্যমে আমাদের মনোভাবটা কিন্তু পরিবর্তিত হয়। এজন্য বাংলাদেশের মানুষের মনোভাব এবং আমেরিকান এবং আফ্রিকান অন্যান্য দেশের মনোভাব কিন্তু একই রকম হয় না। এটা মূল কারণ হচ্ছে কৃষ্টির কারণ। এরপর আমাদের যে বিষয়টা হচ্ছে ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের সাথে মনোভাব গভীরভাবে সম্পর্কযুক্ত। মনোভাব গঠনের ক্ষেত্রে ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তিত্বটা কি? ব্যক্তিত্ব হচ্ছে সকল বৈশিষ্ট্যের একটা সামগ্রিক রূপ, যার ভিতর দিয়ে আমাদের প্রকাশ পায় একটা স্বতন্ত্র ভাব। ব্যক্তিত্ব আমাদের মনোভাব গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যক্তিত্বের মাধ্যমে কীভাবে আমাদের মনোভাব গঠিত হয়, মনোভাব উপাদানগুলো কী, এগুলো আমরা নিশ্চয় আমরা বুঝতে পারছি। তোমরা আশা করি এই বিষয়গুলো ভালোভাবে বাসায় আয়ত্ত করবে এবং আমাদের ক্লাসে আসলে এগুলো পরবর্তীতে তোমরা ভালোভাবে আমাদের উত্তর দিতে পারবে এই প্রত্যাশা করছি। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করছি, এই মহামারী দুর্যোগ থেকে অচিরেই আমরা মুক্ত পাবো এবং আবার তোমরা আমাদের সামনে ক্লাসে ফিরে আসবে এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।